আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বারকাতু। আপনাদের মাঝে আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে হাজির হলাম। যে যেখান থেকে দেখছেন, দেশ কিংবা বিদেশে, সবাইকে এই ভিডিওতে স্বাগতম। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটা রিকোয়েস্ট করব, যারা এই ভিডিওতে ক্লিক করছেন অবশ্য নতুন, তারা হয়তো জানেন না এটা প্রবাসীদের জন্য এই চ্যানেলটি। অন্তত প্রবাসীদের কাছে সব তথ্য সবার আগে পৌঁছে দেওয়াই আমাদের উদ্দেশ্য, তাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পুশ করে রাখবেন, প্রতিনিয়ত প্রতিদিনের আপডেট পেয়ে যাবেন। বন্ধুরা, এখন চলে আসি মূল ভিডিওতে। মূল ভিডিও, আজকের ভিডিও হচ্ছে, যারা ইতালিতে থাকেন, নতুন আসছেন বা অনেক আগে থেকে, কোনো না কোনোভাবে এখন পর্যন্ত ডকুমেন্টস আপনারা পাননি। অনেকে কমন একটা প্রশ্ন করতেছেন, যারা ইতালিতে আছেন বিশেষ করে, তারা এই নতুন যে ফলুসি বা স্পন্সর ডিগলার হলো, সেটার জন্য কি আপনারা ভিতরে যারা অবৈধ বা ডকুমেন্টস ছাড়া আছেন, তারা বৈধ হতে পারবেন, কিভাবে হবেন, সেই প্রশ্নের উত্তর আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করব। হ্যাঁ, পারবেন, যদি আপনার কোনো ভালো দিকটায় আপনি কাজ করেন, আপনার মোটামুটি, আপনারা তো ইতালিতে আছেন, ইতালিয়ান জানেন, বা আপনাদের সাথে ভালো সম্পর্ক, কোনো ইতালিয়ান মালিক, কেউ কেউ আছেন যারা অলরেডি জব করতেছেন, আসলে কাগজ নাই, তারা অবশ্যই আপনার মালিকের সাথে কথা বলবেন, মালিককে দিয়ে কোনো উকিলের সাথে কথা বলাবেন। তারপরে আপনারা যেটা স্পন্সর, যেটা মূলত আমরা যেটা ভাবি যে সিজনাল না, এটা হলো স্পন্সর, যেটা আপনার বৈধভাবে এখানে থাকার অনুমতি দেয় এক বছরের বেশি, আর যেটা কৃষি সেটা আপনি আসতে পারবেন সিজনাল, আপনি সিজন শেষ হলে আপনার চলে যেতে হবে। আপনাদের আমি বলবো, আপনারা আপনার মালিকের সাথে আলাপ করে, উকিল ধরে আপনার কাগজটি আপনি জমা নুল্লাস্তার জন্য আবেদন করতে পারেন। এ বিষয়ে আমি বলবো, যাদের পরিচিত লোক আছে তারা অবশ্যই এই সুযোগটা কাজে লাগাতে পারেন। এখানে কিছু বিষয় আছে, আপনারা খেয়াল করে শুনবেন। যেরকম আপনি যদি কোনো ফিঙ্গার দিয়ে থাকেন এখানে আসার পরে, কাগজের জন্য বা কেস করে থাকেন ডকুমেন্টসের জন্য, তাহলে আপনার জন্য এটা ঠিক হবে না। আরও বিষয় আছে এখানে, যদি আপনি দেখেন যে আপনি খুব ফ্রিতে, খুবই কম খরচ আপনি এই কাগজটা ধরতে পারেন, তাহলে আপনার জন্য এটা ঠিক আছে, আর ধরলেই পাবেন তাও কোনো কথা না। এটা আপনারা অবশ্যই জানেন যারা আছেন ভিতরে, যে কতটা ডিফিকাল্ট এটা পাওয়া। যারা আর কি নতুন আসছেন বা আপনারা একদম পুলিত ফিঙ্গার দেন নাই, কোনো কিছু কেস টেস মারেন নাই, পাসপোর্ট ঠিক আছে, সব কিছু ঠিক আছে, আপনার সেই পাসপোর্ট দিয়ে আপনি জমা দিতে পারেন। যখন আপনার নুল্লস্তা বের হয়ে যাবে, তখন আপনি এখান থেকে ব্যাক করে বাংলাদেশে চলে যাবেন। বাংলাদেশে যাওয়ার পর আপনার নুল্লস্তা ভিসা টিসা লাগানোর পরে আপনি একদম রেগুলার হয়ে ইতালিতে ইন করবেন। আসার পরে আপনি নর্মাল কাগজ, নর্মালভাবে বসবাস করবেন ইতালিতে। এটা ছিল খুব সহজ একটা পদ্ধতি, আপনার নতুন যে কাগজ আছে সেই কাগজে বৈধ হওয়া। তো বন্ধুরা, আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তারপরও যদি আরও কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো ভালো থাকুন, যে যেখানে আছেন সবার সুস্থতা কামনা করছি। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে সেই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওয়াবারাকাতুহু।